আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট সবাই তোমরা ভালো আছো। তোমাদের প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর আমরা বিগত টিউটোরিয়ালগুলোতে তোমাদের প্রথম অধ্যায় শেষ করেছিলাম। তো আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলবো। তো বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সূচিপত্রে প্রথম অধ্যায়টা ছিল যে বড় সংখ্যা ও স্থানীয় মান নির্ণয়, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যাগুলি তোমাদের করে দেখানোর চেষ্টা করব। তো তোমাদের পাঠ্য বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা শুরু। তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে যোগ অ্যান্ড বিয়োগ। তো অধ্যায়টার নামটা দেখেই তোমরা আসলে বুঝতে পারতেছ দ্বিতীয় অধ্যায়টা অনেক অনেক সহজ তোমাদের জন্য, কারণ তোমরা চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে যোগ বিয়োগ, শুধু যোগ বিয়োগ নয়, গুণ ভাগ, এগুলোও তোমাদের কাছে আগের থেকে অনেক অনেক সহজ, তাই না? তোমরা কিন্তু খুব সহজেই এখন অনেক বিশাল বিশাল যোগ বিয়োগ করে দিতে পারো। তো সেই যোগ বিয়োগ অঙ্কগুলো নিয়েই আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা সাজানো হয়েছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো এখন আমরা শুরু করি। তো তোমাদের ১৯ পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এখানে টোটাল ১২টা অঙ্ক আছে। তো এই ১২টা অঙ্ক থেকে আমি তোমাদের কিছু কিছু অঙ্ক করে দেখাবো, যেটা আমার কাছে একটু কঠিন বা বড় মনে হয়, সেই ধরনের অঙ্কগুলো তোমাদের আমি করে দেখাবো। আর বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই নিজেরা বাসায় করে নেবে। তো আমি এখন তোমাদের এখান থেকে ৬ নাম্বার, ১১ নাম্বার অ্যান্ড ১২ নাম্বার, এই 3টা অঙ্ক করে দেখাবো। ওকে, আরও একটা নেই, আচ্ছা 2 নাম্বারটাও নিলাম। এই 4টা অঙ্ক আমরা করে দেখাবো, আর বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা নিজ দায়িত্বে সুন্দর করে করবে। ওকে, লেটস স্টার্ট। তো বন্ধুরা, এটা আমাদের চতুর্থ শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের পার্ট ওয়ান। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে ১৯। ওকে, আচ্ছা ১৯ পৃষ্ঠার তোমাদের ২ নাম্বার অঙ্কটা এরকম যে ১৩২৫ যোগ ৩৫২২, তাহলে সংখ্যা দুইটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো, এটাকে কিন্তু তোমরা সরাসরি এখানে যোগ করতে পারো, আবার তোমরা কিন্তু অন্য কোথাও এটা নিচে লিখে রাফ করেও এখানে জাস্ট উত্তরটা বসিয়ে দিতে পারো, অ্যাজ ইউ উইশ, যেটা যার যেভাবে সহজ মনে হয় সেভাবে সে করতে পারো। তো আমি তোমাদের এখানেই করে দেখাবো। তাহলে দেখো, ২ আর ৫ যোগ করলে হচ্ছে ৭। তো এই ৭টা অবশ্যই আমরা একটু ফাঁকা রাখবো, সমানের পরেই ঠিক না লিখে একটু দূরে থেকে লিখবো, এটা তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, এরপরে 2 আর 2 যোগ করলে হচ্ছে ৪, এরপর 5 আর 3 যোগ করলে হচ্ছে ৮, এরপর 3 আর ১ যোগ করলে হচ্ছে ৪। তো ফাইনালি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম ৪,৮৪৭। তাহলে আমরা এখন এটা লিখতে পারি যে অতএব নির্ণয় যোগফল ৪,৮৪৭। ভেরি সিম্পল, এরকম খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। এরপরে বন্ধুরা, আমরা ৬ নাম্বার অঙ্কটা সমাধান করব। ৬ নাম্বার অঙ্কটা এইরকম, ১৪০২ ৩,০৫৬ ২১০ ৩,১২০ যোগ করব আমরা। তো এই ধরনের অঙ্ক আসলে তোমাদের কাছে, আসলে অনেকের কাছে অনেকের কাছে না, আমি বলবো যে বেশিরভাগের কাছে একদম পানির মতো সহজ হবে। আমার আসলে হেল্প করার প্রয়োজন ছিল না এই ধরনের অঙ্ক তোমাদের করার জন্য। তারপরেও যেহেতু আমাদের টিউটোরিয়ালটা তোমাদের পুরো বাংলাদেশের ছেলেমেয়েরা দেখবে, সো সবার উদ্দেশ্যে আমি করে দেখাচ্ছি। তোমরা যারা পারবে এগুলো তারা স্কিপ করতে পারো বা একে একই ভিডিওটাকে স্পজ করে তোমরা সমাধান করার পরে আমার সঙ্গে অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো। তো দেখো, 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, হাতে থাকবে না। 2 আর 1-এ 3, 5 3 8, হাতে থাকবে না। 2 আর 1-এ 3, 4 4 8, হাতে থাকবে না। 3 3 6 আর 1-এ 7। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 7888। এরপরে আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করব। 11 নম্বর অঙ্কটা ছিল 4391, 4391। এরপরে আছে 1584, এর নিচে আছে 3625, 3625। ওকে, লেটস স্টার্ট। দেখো, 5 4 9, 9 আর 1 যোগ করলে 10। তোমরা জানো 10-এ 0 লিখতে হয়, আর হাতে যে 1 থাকে সেটাকে পরের সঙ্গে যোগ করতে হবে, পরবর্তী লাইনে গিয়ে যোগ করতে হবে। তাহলে 2 আর হাতের 1-এ 3, 8 3 11, 11 9-এ 20, 20-এর 0, হাতে থাকে 2। 6 আর হাতের 2, 8, 8 5 13, 13 3-এ 16, 16-র 6, হাতে থাকে 1। 3 আর হাতের 1-এ 4, 4 আর 1-এ 5, 5 4 9, দ্যাটস মিন 9600, এইটার যোগফল। ওকে, এরপরে তোমাদের 19 নম্বর পেজের 12 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর অঙ্কটা, এটা আমরা এখন সমাধান করব। তো অঙ্কটা ছিল এরকম, 148 বাই 1275, 2151, 1362। বন্ধুরা চলো এটা আমরা এখন সমাধান করে নিই। ওকে, তাহলে যদি যোগ করি আমরা, তাহলে 2 3 5 3 8, 8 8 16, 16-র 6, হাতে থাকে 1। তাহলে 6 আর 1-এ 7, 7 5 12, 12 7 19, 19 আর 4, 23, 23-এর 3, হাতে থাকবে 2। 3 2 5, 5 আর 1-এ 6, 6 2 8, 8 আর 1-এ 9। এরপর 1 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4। তাহলে আমরা কত পেলাম? 4936, দ্যাটস মিন 4936। এইভাবেও তোমরা বলতে পারো, এবং এভাবে অঙ্কটা করার পরে তোমরা কিন্তু নিচে অ্যান্সারটা লিখতে পারো, যে অতএব নির্ণয় যোগফল 4936। ঠিক এইভাবে খুব সহজেই তোমাদের 4র্থ শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো আছে তোমরা কিন্তু করে নিতে পারো। হ্যাঁ, তো এরপরে বন্ধুরা আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, তো সেখানে আমরা একটা কথার অঙ্ক দেখতে পাচ্ছি। একদম প্রথমে এখানে আছে যে একটি শহরে 45,736 জন নারী ও 48,797 জন পুরুষ বাস করে। তাহলে ওই শহরে সর্বমোট কতজন লোক বাস করেন, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। এখানে টোটাল লোকের সংখ্যা চেয়েছে, তো টোটাল লোক আমরা কিভাবে পাবো? শহরটিতে যতজন নারী এবং পুরুষ বসবাস করে দুইটাকে যোগ করলে কিন্তু আমরা টোটাল লোক সংখ্যা পেয়ে যাব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমরা লিখবা এইভাবে, যে এটা তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পেজের অঙ্ক, প্রথমে যে অঙ্কটা আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একটি শহরে नारी बास करे, नारी बास करे 45,736 जन। तारपरे लिखबो आमरा जे एकटी शहरे पुरुष बास करे 48,797 जन। एखन बंधुरा এই দুইটাকে আমরা যোগ করে নেব, যোগ করলেই কিন্তু আমরা অ্যানসারটা পেয়ে যাব। ওকে, এখন আমরা এখন ফাইনালি লিখব যে অতএব ওই শহরে সর্বমোট लोक बास करें। चलो बंधुरा एखन आमरा जोग करलेई आंसरटा पेये जाबो। तो देखो एखाने 6 आर 7 जोग करले होच्छे 13, 13 3 हाथे थाकबे 1, ताहले 9 आर हातेर 1 10, 10 3 जोग करले होच्छे 13, 13 3 हाथे थाकबे 1, 7 7 14 आर हातेर 1 15, 15 5 हाथे थाकबे 1, तार 8 5 13 और 1 14, 14 4 हाथे थाके 1, 4 4 8 और हाथे थाके 9। अर्थात आमरा फाइनली आंसरटा पेये गेलाम 94,533। अर्थात ओई ग्रामे सर्वमोट नारी पुरुष मिले बसबास करें 94,533 जन। ताहले आमरा एखन लिखते पारी अतएव मोट जनसंख्या 94,533 जन। एटाई किन्तु आमादेर आंसर। एरकम भावे करा जाए। आबार तोमरा एटाके चाइले तोमरा गाणितिक वाक्ये लिखे ठीक तोमादेर बोइये जेभावे करे देवा आछे तोमरा एखाने देखते पाच्छ जे গাণিতিক বাক্য এই কথাটা লেখার পরে তোমরা নারী এবং পুরুষের যে দুটো সংখ্যা দেওয়া আছে ওই দুটো সংখ্যাকে এভাবে লিখে সমান দিয়ে এভাবে ফাঁকা ঘর দিবা। দেওয়ার পরে এই এই যোগটাকে তোমরা নিচে সমাধান করে এখানে অ্যানসারটা বসিয়ে দিয়ে তোমরা নিচে ফাইনালি অ্যানসারটা লিখতে পারো এইভাবে যে মোট জনসংখ্যা 94,533 জন। এইভাবে করলেও হয়ে যাবে, তোমাদের যার যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে করে নিতে পারো। ওকে, এরপরে তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পৃষ্ঠার একদম নিচে দেখো টোটাল 8টা অঙ্ক রয়েছে। তো সবগুলো অঙ্কই আমি আশা করি তোমরা পারবে। এরপরেও আমি এখান থেকে অনলি 2টা অঙ্ক তোমাদের করে দেখাবো। কোনটা করি? আচ্ছা, 6 নম্বরটা করব এবং 8 নম্বরটা করব, আর বাকিগুলো অবশ্যই তোমরা নিজেরা করে নেবে। তাহলে বন্ধুরা চলো প্রথমে 6 নাম্বারটা আমরা সমাধান করে দেখি। 6 নাম্বার, আচ্ছা, 23,836, নিচে আছে 41,489, এটা আমরা যোগ করব। আচ্ছা, এর পাশেই লিখি আমরা 8 নাম্বারটা, এটাও আমরা করে দেখাবো। এখানে আছে 99,999, তার সঙ্গে আমরা 1 যোগ করব। ওকে, তো বন্ধুরা প্রথমে আমরা এটা সমাধান করব প্রথমটা। তাহলে দেখো 9 6 যোগ করলে হচ্ছে 15, 15 5 হাতে থাকবে 1, তাহলে 8 আর 3 11, 11 হাতের 1 12, 12 2 হাতে থাকবে 1, 8 4 12 আর হাতের 1 13, 13 3 হাতে থাকবে 1, 3 আর 1 4 আর হাতের 1 5, এরপর 4 2 6। তাহলে ফাইনালি আমরা অ্যানসারটা পেয়ে গেলাম 65,325। এখানে দেখো এখানে আছে निरानब्बे हज़ार नय शत निरानब्बे। तो देखो निरानब्बे हज़ार निरानब्बे हज़ार नय शत निरानब्बे संगे एक जोग कर ले किन्तु आम्रा एक लक्ष पाबो, ताई ना? अच्छा ताहले देखो नय और एक दस, दशेर शून्य हाथे थाकबे एक, ताहले नय संगे किछु नेई नीचे, सो हातेर एकटा आमरा धरे नेब। ताहले दस दशेर शून्य हाथे थाकबे एक, सेम भावे एखानेओ ताई दशेर शून्य हाथे थाकबे एक, एखानेओ ताई दशेर शून्य हाथे थाकबे एक। देखो एखाने सेई एकटा जोग करले होच्छे दस, तो आमरा एखाने किन्तु शून्य लिखब ना, जेहेतु आर कोनो संख्या नेई आमरा दसटाकेई लिखब। ताहले आमरा पेये गेलाम एक लक्ष। आशा करी तोमरा सबाई बुझते पेरेछो। तो एई होच्छे तोमादेर मोटामुटी जोग अंकगुलोर 21 नम्बर सरि 19 एबं 20 नम्बर पृष्ठार तोमादेर द्वितीय अध्याय एटाई प्रथम पार्ट एखाने आमि शेष करब। तोमादेर सेकेंड पार्टे तुम्हारे 21 नम्बर पृष्ठार जो अंकगुलो आछे एखान थेके शुरू करे इनशाल्लाह आमरा सामनेर दिके एगोबो। सेई पर्यन्त सबाई भालो थाकबे, सुस्थ थाकबे, आमार चैनलेर संगे थाकबे। आल्लाह हाफेज।